দেখুন যেভাবে আরও সস্তায় আমেরিকা থেকে সুপার হারকিউলিস কিনছে ভারত, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে বড়সড় বাজেট বাঁচাতে সক্ষম হলো ভারত। প্রায় 470 কোটি বাঁচাতে পেরেছে ভারত। আমেরিকা থেকে 6টি সিয়ন 300 জে সুপার হারকিউলিস কেনার যে চুক্তি হয়েছিল তাতেই বরাদ্দ বাঁচিয়েছে কেন্দ্র। অর্থাৎ আমেরিকা থেকে আরও অনেক সস্তায় এই এয়ারক্রাফট কিনেছে ভারত। 2013 শেষে ভারত আমেরিকার সঙ্গে 4,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তি অনুযায়ী ভারতীয় বায়ুসেনার হাতে এই এয়ারক্রাফট তুলে দেবে মার্কিন বায়ুসেনা। প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন এই চুক্তিতে 470 কোটি টাকা কম পড়ছে। টেন্ডারিং প্রসেসের জন্যই দাম কমানো সম্ভব হয়েছে। পদ্ধতি অনুযায়ী ভারত একবার তাদের প্রতিরক্ষা চুক্তি ফাইনাল করলে আমেরিকা তাদের ভেন্ডারদের টেন্ডার দেয়। এর আগে 2010 সালে 6,000 কোটি টাকার বিনিময়ে আমেরিকার কাছ থেকে 6টি সিয়ন 300 জে সুপার হারকিউলিস সামরিক বিমান কিনেছিল ভারত, যাদের মধ্যে একটি ধ্বংস হয়েছিল 2014 সালে। এছাড়াও আমেরিকা থেকে 145টি M777 লাইট ওয়েট কামান কিনতে চলেছে ভারতীয় সেনা। আজ দুই দেশের মধ্যে স্বাক্ষর হয়েছে 5,000 কোটি টাকার এই চুক্তি। শীঘ্রই ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে কামানগুলি। সূত্রের খবর, চীন সীমান্তে মোতায়েন করা হবে কামানগুলি।